আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। রোটারি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জুবাইর মাহমুদ, সহকারী শিক্ষক। আজ আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের যে টপিকসটি পড়বো, দেখো আজ আমরা হাট করে লক্ষ্য করো, আজ আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায় সপ্তম পাঠ পড়ব। দেখো তোমাদের পাঠ্য বইয়ে 10 নম্বর পৃষ্ঠা আছে, 10 নম্বর পৃষ্ঠা বের করো। এখানে দেখো আখিরাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে। তোমরা আখিরাত সম্পর্কে অন্য ক্লাসে পড়েছ, এবং কারণ আখিরাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা আখিরাতে পরিচয় জানবো, তারপরে আখিরাতে বিশ্বাসের গুরুত্ব জানবো, আখিরাতে পর্যায় সমূহ জানবো, পর্যায় সমূহের মধ্যে কবর, কিয়ামত, হাসর এই বিষয়গুলো রয়েছে, এছাড়াও আরও আছে নিজাম খুশি। তো আজ আমরা এই বিষয়গুলো জানবো। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা সকলে জানো আখিরাতে একটি আরবি শব্দ, তাই না? আখিরাত শব্দের বাংলা অর্থ হচ্ছে পরকাল। আখিরাত বাংলা অর্থ কি? পরকাল। পরকালকে কি বলা হয়? আখিরাত। বুঝে আসছে? মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। এই যে আমরা দুনিয়ার জীবনে বসবাস করছি, এটাকে বলা হয় আলামুদ দুনিয়া, দুনিয়ার দুনিয়ার জীবন। এর আগে আমরা একটা জীবন পার করে এসেছি, সেটা হচ্ছে মায়ের পেটের জগৎ। এর আগে আমরা বসবাস করেছি আলামে আর ওয়াহ, রুহের জগতে। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে যত প্রাণী আছে সকলকে সৃষ্টি করে একটা জায়গায় রেখেছিলেন, সেই স্থানটাকে বলা হয়, সেই জগৎটাকে বলা হয় আলামে আল্লাহ। রুহের জগৎ থেকে মানুষ করছে মাতৃগর্ভে এসেছে। মাতৃগর্ভে মায়ের পেটে দীর্ঘ 10 মাস, প্রায় 1 বছর, এটি একটা সময় কিন্তু মানুষ মায়ের গর্ভে অতিবাহিত করেছে। এভাবে পৃথিবীর জীবনেও মানুষ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস করতেছে আলামে দুনিয়া, দুনিয়ার জীবনে। এরপরে আখিরাতের জীবন শুরু হবে মানুষের মৃত্যুর পর, কিন্তু এই জীবনের আর কোনো শেষ নাই। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন অসীম, অনন্ত, যার কখনোই শেষ হবে না। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তো এই ইহকালীন জীবন থেকে আমাদেরকে পরকালীন জীবনের জন্য, আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করতে হবে। আমরা যদি আখিরাতের জীবনে ভালো থাকতে চাই, আরামে থাকতে চাই, তাহলে আমাদেরকে এই দুনিয়ার জীবনে আখিরাতের জীবনের জন্য পাথেয় সংগ্রহ করতে হবে, আল্লাহ তাআলার বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে হবে, ভালো কাজ করতে হবে, খারাপ কাজ, অন্যায় কাজ করা যাবে না। আমরা দুনিয়ার জীবনেও যদি স্বচ্ছ সুন্দর জীবনযাপন করতে চাই, শান্তিময় জীবনযাপন করতে চাই, তাহলে ঘুমায় থাকলে কি হবে? অবশ্যই আমাদেরকে তার জন্য পরিশ্রম করতে হবে। তার জন্য আমাদেরকে পরিশ্রম করে কীভাবে আমাদের দুনিয়ার জীবন সুখের হয়, শান্তিময় হয়, সেটাও কিন্তু আমাদের ভাবতে হয়। তো যে জীবনের শেষ ক্ষণস্থায়ী জীবন 50-60, সর্বোচ্চ 100 বছর, এর মধ্যে আমাদের জীবন শেষ, আমাদেরকে বিদায় নিতে হবে। এর জন্য আমরা কত পরিশ্রম না করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত আমরা দুনিয়ার পেছনে আছি, কিন্তু অনন্তকাল যে জীবন আমাদের অতিবাহিত করতে হবে, সেই জীবনের জন্য আমরা কী সংগ্রহ করতেছি, কী সংগ্রহ করতেছি, সেটা একটি চিন্তনীয় বিষয়। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আখিরাত সম্পর্কে জানবো, এবং আখিরাতের জন্য পাথেয় সুন্দরভাবে সংগ্রহ করব, তাই না? দেখো মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল, আর ইহকালের পরের জীবনই হলো পরকাল। আরবিতে একে বলা হয় আখিরাত। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। এ জীবনের শুরু আছে কিন্তু কি নেই, শেষ নেই। আখিরাতে মানুষ জান্নাতের শান্তি বা জাহান্নামের শাস্তি ভোগ করবে। আখিরাতে মানুষ কী করবে? জান্নাতের শান্তি ভোগ করবে বা জাহান্নামের শাস্তি ভোগ করবে। এটাই হচ্ছে আমরা আখিরাত সম্পর্কে জানলাম। আখিরাত একটি আরবি শব্দ, দুনিয়ার জীবনে শেষ হলে আখিরাতের জীবন, পরকালীন জীবন শুরু হয়। আখিরাতের জীবনের প্রথম ধাপ হচ্ছে
মৃত্যু মৃত্যুর পরে আমাদেরকে কবরে রাখা হয়। তাহলে আখিরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। শিক্ষার্থীবৃন্দ, আখিরাতের বিশ্বাসের গুরুত্ব থাকে। এখন আমরা আখিরাতে যদি বিশ্বাস না করি, মৃত্যুর পরকালীন মৃত্যু পরবর্তী যে একটি জীবন আছে, পরকালীন জীবন আছে, এটা যদি আমরা বিশ্বাস না করি তাহলে কী হবে? যারা বাস্তববাদী আছে তারা কিন্তু আখিরাতের জীবনকে সাপোর্ট করে না। আখিরাতের একটা জীবন আছে, অনন্তকাল একটা জীবন আছে, এটা তারা স্বীকৃতি দিতে চায় না। কিন্তু আমরা যদি আখিরাতে বিশ্বাস না করি তাহলে কী হবে? আখিরাতে বিশ্বাসের গুরুত্বটা কি? দেখো, তাওহীদ ও রিসালাতে বিশ্বাসের পরেই আমাদেরকে আখিরাতে বিশ্বাস করতে হবে। যেমন একজন প্রকৃত মুমিন মুসলমান হতে হলে অবশ্যই তাকে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হবে এবং রাসূল মানে রিসালাতে বিশ্বাস করতে হবে। এর পরবর্তী দ্বিতীয় স্থান হচ্ছে আখিরাতে বিশ্বাস স্থাপন করা। আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না, তাই না? মুমিন হতে পারবে না। আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎ পরবশীল করে তোলে, তাই না? কেননা যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে জানে আখিরাতে মানুষকে দুনিয়ার কাজে প্রতিদান দেওয়া হবে। আমরা দুনিয়ায় যদি ভালো কাজ করি তাহলে তার প্রতিদান কোথায় পাবো? আখিরাতে। আমরা দুনিয়াতে যদি খারাপ কাজ করি তার শাস্তিও কোথায় পাবো? আখিরাতে পাবো। এই বিশ্বাস যখন আমার তোমার মাঝে আসবে তখন আমরা অন্যায় কাজ করবো না। আমাদের কী হবে? চরিত্র উন্নত হবে আমাদের, আমরা চরিত্রবান হতে পারবো, আমরা সৎকর্মশীল হতে পারবো, আমরা সৎকর্ম করা হতে পারবো। আমরা তখন অন্যায় কী হব না, অন্যায় সম্মুখীন হব না, আমরা অন্যায় কাজের দিকে ধাবিত হব না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আখিরাতে বিশ্বাস। এটার কারণেই আখিরাতে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। যদি আমরা আখিরাতে বিশ্বাস করি তাহলে আমরা নৈতিক শিক্ষায় বলিয়ান হব, আমাদের মধ্যে অনৈতিক আদর্শ বিলুপ্ত হবে, আমরা অনৈতিকতার দিকে ধাবিত হব না। এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরস্কার লাভ করবে, তাই না? সেখানে দুনিয়ার কাজকর্মে হিসাব তো দেওয়াই লাগবে, হিসাব দেওয়া ছাড়া কেউ পার পেতে পারবে না। যদি দুনিয়ার জীবনে আমরা যদি পড়াশোনা করছি যদি কোনো পরীক্ষা না থাকতো তাহলে আমরা কিন্তু খুব আনন্দের দিন পার করতাম, কিন্তু পরীক্ষা থাকার কারণে আমাদের অনেক সময় ঘুম হয় না, পরীক্ষার টেনশনে। জবাবদিহিতা একটি বড় জিনিস। তো দুনিয়ার এই জীবনের অবশ্যই পরীক্ষা দিতে হবে, জবাবদিহি করতে হবে। প্রত্যেকটি মুহূর্তে আমরা কী কাজে ব্যয় করেছি, কোথায় কীভাবে কেন ব্যয় করেছি, প্রত্যেকটি সময় হিসাব দেওয়া লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার যে যার যে ভালো কাজ করবে তার স্থান কী হবে বলো? তার স্থান হবে চিরস্থায়ী জান্নাত। আর যে ব্যক্তি দুনিয়াতে পাপ ও অন্যায় কাজ করবে সে আখিরাতে কী ভোগ করবে? শাস্তি ভোগ করবে। সে শাস্তিস্বরূপ জাহান্নামে আগুনে দগ্ধ হবে। সুতরাং আখিরাতে বিশ্বাস করলে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হয়, মন্দ কাজ থেকে বিরত থাকে। এভাবে আখিরাতে বিশ্বাস মানুষকে কল্যাণের পথে পরিচালনা করে, তাই না? যদি আমরা আখিরাতে বিশ্বাস যদি মনের মাঝে দৃঢ়ভাবে বদ্ধ পরিকর করে নিতে পারি যে আমার আখিরাতে আমাকে অবশ্যই অবশ্যই জবাবদিহি করতে হবে, এটা যখন আমার মাঝে বোধগম্য হবে তখন আমি অবশ্যই ভালো কাজে উৎসাহিত হব, আমি সর্বদা ভালো কাজ করব, ভালো চিন্তাভাবনা আমার মাঝে আসবে। আর যদি আমার মাঝে আখিরাতে বিশ্বাস না থাকে, পরকালীন একটা জীবন আছে সেখানে আমাকে জবাবদিহি করতে হবে, পরীক্ষা দিতে হবে, এই চিন্তাভাবনা যখন আমার মাঝে না আসবে তখন আমি উদাসীন থাকবো। আমি ভালো কাজ না করে কীভাবে দুনিয়ায় অন্যায় অত্যাচার শক্তি প্রয়োগ করা যায়, একজনকে কীভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, এই চিন্তা আমার মাথায় বারবার ঘুরপাক খাবে। এই জন্য আমাদেরকে আখিরাতে অবশ্যই বিশ্বাস করতে হবে, তাই না? বলা হয়ে থাকে দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। শস্য ক্ষেত্রে মানুষ যেরূপ চাষাবাদ করে সেরূপ ফসল লাভ করে। আমরা যদি ধান ক্ষেতে যেভাবে আমরা চাষাবাদ করব, ধান ক্ষেত যেভাবে আমরা যত্ন নিব সেভাবে কিন্তু আমরা ধান পাবো বা অন্যান্য ফসল।
যেভাবে আমরা পরিচর্যা করব সেভাবে ফল লাভ করব। যদি ভালোভাবে পরিচর্যা করি তাহলে আমরা ভালো ফল পাবো, তাই না? যেমন দেখো, কেউ ধান চাষ করলে ধান লাভ করবে, তাই না? গম চাষ করলে গম লাভ করবে। তেমনি ভালো করে চাষাবাদ করলে ফসল বেশি লাভ করবে, আর অলসতার কারণে চাষাবাদ না করে জমি ফেলে রাখলে কিছুই লাভ করে না, তাই না? দুনিয়া ও আখিরাতের অবস্থা ঠিক তেমন। আমরা দুনিয়াতে ভালো কাজ করি, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলি, তাহলে আখিরাতে ভালো ফল লাভ করব। আর যদি নিজ ইচ্ছা মতো চলাফেরা করি, অন্যায় ও পাপ কাজ করি, তাহলে আমরা পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হব। সুতরাং পরকালের অনন্ত জীবনের জন্য দুনিয়াতে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আখিরাতের বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আমরা আখিরাতের পর্যায় শূন্য জানব, আখিরাতের ধাপ। আখিরাতে অনেকগুলো ধাপ রয়েছে। আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর, এরপরে কিয়ামত, হাশর, তারপরে কি আছে, মিজান, দাঁড়িপাল্লা, তুলসিরা, জান্নাত, জাহান্নাম, এসবগুলোই আখিরাতের পর্যায় শূন্য। দেখো, আখিরাতের প্রথম পর্যায় আখিরাত শুরু হবে কবরের জীবনের মাধ্যমে। কবর পরকালীন জীবনের প্রথম ধাপ বা পর্যায় হল কবর। একে বলা হয় আলামে বারজাখ। বারজাখ মানে কবর, আলাম মানে জগৎ, আলামে বারজাখও বলা হয়। মানুষের মৃত্যুর সাথে সাথে এ জীবনের শুরু। আলামে বারজাখের জীবন মানে মৃত্যু, পরবর্তী আখিরাতের জীবন শুরু হয় মানুষের মৃত্যুর সাথে সাথে। এরপর কিয়ামত বা হাশর পর্যন্ত কবরের জীবন চলতে থাকবে। আলামে বারজাখের সময় একটা নির্দিষ্ট, সেটা হচ্ছে মৃত্যুর পরবর্তী থেকে কিয়ামত, যেদিন পৃথিবী একবার ধ্বংস হয়ে যাবে, মানুষ হাশর, মানুষকে জমায়েত করা হবে, ততদিন পর্যন্ত মানুষকে কিয়ামত, কবরে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত কবরে অবশ্যই কাটাতে হবে, অবস্থান করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মৃত্যুর পর মানুষকে কাফন পরিয়ে কবরে রাখা হয়, তাই না? এ সময় কবরে দুইজন ফেরেশতা আগমন করেন। তারা কি করবে আসেন? তারা আমাদের অনেক কিছু কোশ্চেন করবে। তাদের নাম কি? মুনকার নাকি? তারা মৃত ব্যক্তিকে কয়টি কোশ্চেন করেন? তিনটি কোশ্চেন করেন, তাই না? তোমরা ক্লাস ফোরে পড়ে আসছো, ফাইভে পড়ে আসছো, ফাইভে পড়ে আসছো যে কবরে তিনজন ফেরেশতা আসেন। তারা কি জিজ্ঞাসা করেন? তিনটি প্রশ্ন। এক হলো, তোমার রবকে, মার রবকা, তোমার রবকে, তোমার দিনকে, মা দিনকা, তোমার নবীকে, মানহাজার রজুল, এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখিয়ে, ছবি দেখিয়ে বলে ইনিকে। যে লোকের কবর দেওয়া হয় না তারাও এ প্রশ্নের, এই প্রশ্ন থেকে রেহাই পায় না। মানে যারা কবরে দাফন করা হয় না, যাদেরকে, যারা সমুদ্রের মাঝে, মনে করো যাদেরকে সলিলিত করা হলো, মানে সমুদ্রে যারা দিবে, তারা তাদের শেষ কীর্তি পান করা হলো বা যাদের আগুনে পোড়ানো হলো, এদেরকেও এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হবে। খালি মুসলমানদেরকে এই কোশ্চেন জিজ্ঞাসা করা হবে না, প্রত্যেকটি মানুষকে এই তিনটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তাই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারাই বর্তমানে বেঁচে আছে, প্রত্যেককেই এই তিনটি কোশ্চেনের জবাবদিহি করতে হবে। যে ব্যক্তি সঠিকভাবে ইসলামের পরে চলবে, সেই এই প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে দিতে পারবে। যে দিতে পারবে সে কবরে শান্তিতে থাকতে পারবে, আর যে দিতে পারবে না সে কবরে শান্তিতে থাকতে পারবে না। দুনিয়ার জীবনে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, রাসূলের নির্দেশ মেনে চলে, তারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, তাদের কবর হবে শান্তিময়। আর যারা দুনিয়াতে ঈমান আনেনি, দিন মেনে চলেনি, তারা এসব প্রশ্নের উত্তর দিতে পারবে না। তারা সে সময় শুধু আফসোস করবে, কবরের জীবন তাদের জন্য হবে অতি কষ্টদায়ক। বুঝে আসছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কবরের জীবন সম্পর্কে জানতে পারলাম যে কবরের জীবনটা হবে, যারা এই তিনটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারবে তাদের জন্য কবরের জীবন হবে শান্তিময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আরেকটি কবরের স্তর আছে, যেহেতু পরবর্তী আখিরাত আরেকটি পর্যায়ে আছে কিয়ামত। আমরা এখন কিয়ামত সম্পর্কে জানবো। দেখো, কিয়ামত এটাও আরবি শব্দ, অর্থ
মহাপ্রলয়। পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাবে, এমন একটি অবস্থা পৃথিবীতে আসবে না, আল্লাহ আল্লাহ বলা আল্লাহ কেউ থাকবে না, আল্লাহ আল্লাহ তাআলার নাম বলার মতো কেউ থাকবে না, সকলে আল্লাহকে ভুলে যাবে, এলেম উঠে যাবে, দিন ইসলাম কোনো এলেম থাকবে না, দুনিয়াতে আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। সে সময় আল্লাহ পাক দুনিয়া কি করবেন, ধ্বংস করে দেবেন। তার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দিবেন। হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহা নিয়ে বসে আছেন, সিংহা ফুঁক দিলে কি হবে, মহাপ্রলয় ঘটবে, এই পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর সব কিছু ধ্বনিত তোলার ন্যায় উঠতে থাকবে, তোলা দেখো না ওড়ে, ধ্বনিত তোলার ন্যায় উঠতে থাকবে। পবিত্র কোরআনে বলা হয়েছে যেমন দেখো তোলা বাতাসে উঠতে থাকে না, পৃথিবীর সব কিছুই উঠতে থাকবে, এ দুনিয়ায় যা কিছু আছে সব কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত তোলার ন্যায় আকাশে উঠতে থাকবে, পৃথিবীর নিচে সমুদয় সম্পদ বের হয়ে আসবে, পৃথিবীর নিচে যে খনিজ সম্পদ আছে এ সবগুলো বেরিয়ে আসবে, সব কিছু উলট পালট হয়ে যাবে, কোনো প্রাণী বা বস্তু অবশিষ্টই থাকবে না, কেবল আল্লাহ তাআলা থাকবেন, তিনি ব্যতীত আর কেউ বিরাজমান থাকবে না। এই অবস্থাকেই বলা হয় কিয়ামত বা মহাপ্রলয়। এরপরে হবে হাশর। হাশর মানে একত্রিত করার সময়, যেদিন একত্রিত করা হবে। দেখো হাশর অর্থ সমাবেশ, ভিড়, চাপ ইত্যাদি। কিয়ামতের পর বহু কাল একমাত্র আল্লাহ পাক বিদ্যমান থাকবেন। কিয়ামত সংঘটিত হওয়ার অনেক পরে অনেকদিন শুধু আল্লাহ তাআলাই থাকবেন, আর কেউ থাকবে না। অতঃপর তিনি পুনরায় সমগ্র প্রাণীকে জীবিত করবেন। তার হুকুমে হযরত ইসরাফিল আলাইহিসসালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন, ফলে সকল প্রাণী পুনরায় জীবিত হবে। একে বলা হয় মৃত্যুর পর পুনরুত্থান। এ সময় একজন ফেরেশতা সবাইকে আহ্বান করবেন, ফলে সকলে একটি বিশাল ময়দানে সমবেত হবে। এই সমবেত হওয়াকে, এই ময়দানে উপস্থিত হওয়াকে বলা হয় হাশর। আল্লাহ তাআলা এখানে সকলের পাপ পুণ্যের হিসাব নেবেন। সকল মানুষকে সে সময় আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। সেদিন সূর্য মাথার অতি নিকটে থাকবে, প্রচণ্ড গরমে মানুষ ঘামতে থাকবে, এমনকি অনেকে ঘামের মধ্যে সাঁতার কাটবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত সেদিন আর কোনো ছায়া তথা আশ্রয় স্থল থাকবে না। ইমানদার পূর্ণবান ঘর সেদিন আরশের ছায়া তলে স্থান লাভ করবে। তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে, ইমানদারদেরকে ডান হাতে দুনিয়ার কৃত কর্মের ফলাফল দেওয়া হবে। আমল নামায় দুনিয়ার জীবনের সকল পাপ পুণ্যের হিসাব লেখা থাকবে। পাপীরা বাম হাতে আমল নামা পাবে। এরপর আল্লাহ তাআলা কি করবেন, মহাবিচার শুরু করবেন। এই দিনই হলো শেষ বিচারের দিন, এদিন মহান আল্লাহ হবে একমাত্র বিচারক। নবী রাসূল ও ফেরেশতাগণ এদিন সাক্ষী হবেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো এদিন সাক্ষ্য দান করবে, তোমার সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, তোমার মুখকে কি মোহরাঙ্কিত করা হবে। আজ তোমাদের সকলের মুখমণ্ডল কি করা হবে, মোহরাঙ্কিত করা হবে, মুখ দেওয়া কথা বলতে মুখে টিপ মেরে দেওয়া হবে, আর কেউ মুখে কথা বলতে পারবে না। তোমার কৃত কর্মে সাক্ষী তোমার হাত দিবে, তোমার চোখ দিবে, তোমার পা দিবে, তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তোমার কৃত কর্মের কি দিবে, সাক্ষ্য দিবে। তুমি যদি ভালো কাজ করো তাহলে ভালো কাজের সাক্ষী দিবে, আর যদি খারাপ কাজ করো তাহলে খারাপ কাজের সাক্ষী দিবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন তার উম্মতের জন্য সুপারিশ বা শাফাআত করবেন। হাশরের ময়দানে মানুষের পাপ পুণ্যের ওজন করা হবে, মিজান নারীপাল্লা কায়েম করা হবে, প্রতিষ্ঠা করা হবে, এটি সম্পন্ন হবে মিজানের মাধ্যমে। মিজান মানে দাঁড়িপাল্লা, তাই না? মিজান হলো পরিমাপক যন্ত্র, এটাও একটি আরবি শব্দ, মিজান অর্থ পরিমাপ করার যন্ত্র। যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তারা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাতে নানা রকম নিয়ামত ভোগ করবেন, সেখানে তারা যা চাইবে তাই পাবে।
তুমি যাই কল্পনা করবে জান্নাতে সে কিছু সেগুলো তোমার সামনে এসে উপস্থিত হবে, সেখানে কোনো অশান্তি বলে কোনো কথা থাকবে না। যাদের মিজানের পাল্লা ভারী হবে তা যাদের মিজানের পাল্লা কি হবে হালকা হবে ভারী হবে না, তারা কি হবে জাহান্নামী হবে। জাহান্নাম হলো ভীষণ কষ্টের স্থান, তাই না? সেখানে তারা আগুনে দগ্ধ হবে, তবে কখনো মারা যাবে না, বরং কষ্ট ভোগ করতে থাকবে। জাহান্নাম এমন একটি স্থান যেখানে খালি কষ্টই ভোগ করতে হবে, কিন্তু মারা যাওয়ার কোনো সুযোগ নেই। মৃত্যু পরবর্তী অনন্ত জীবনই হলো আখিরা, সেখানে মানুষের পাপ পুণ্যের হিসাব দেওয়া হবে। পুণ্যবানগণ জান্নাতে প্রবেশ করবে আর পাপীরা জাহান্নামের শাস্তি ভোগ করবে। সুতরাং আমরা দুনিয়াতে তাওহীদ রিসালাত আখিরাতে বিশ্বাস করব, আল্লাহ তাআলা আদেশ নিষেধ মেনে চলব, ন্যায় ও সৎ কাজ করব, তবেই পরকালে চির শান্তি জান্নাত আমরা লাভ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজ আমরা যে বিষয়টি পড়লাম, আজ হচ্ছে আমরা আখিরাত সম্পর্কে পড়লাম, মানে মৃত্যুর পরবর্তী যে জীবনটা আছে এই জীবন সম্পর্কে আমরা পড়লাম। মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয় বলো? মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় হবে আখিরাত। মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয়? আখিরাত। আখিরাত হচ্ছে পরকালীন জীবন, এই জীবন যার শুরু আছে শেষ নেই, মৃত্যুর মাধ্যমে আখিরাতের জীবন শুরু হয়। আখিরাতে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে তার চরিত্র কি হবে? উন্নত হবে, সে সৎ কাজ করতে উৎসাহী হবে, তার দ্বারা অসৎ কাজ করার কোনো সুযোগ নেই। সে আখিরাতের চিন্তার কারণে অসৎ কাজ থেকে বিরত থাকবে। আর আখিরাতের পর্যায় সমূহ আছে কবর, কিয়ামত, হাশর। কবর মৃত্যুর পরে মানুষকে কবরে রেখে দেওয়া হবে। কবরে মানুষকে তিনটি প্রশ্নের জবাব দিতে হবে, সম্মুখীন হতে হবে। তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, এই প্রশ্নগুলো করা হবে কবরে। যারা কবরস্থ হয়নি, শরীর সমাধি হয়েছে যাদের, পানিতে যাদের সমাধি হয়েছে, যাদেরকে পোড়ানো হয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকেও এই তিনটা কোশ্চিনের সম্মুখীন হতে হবে। যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করবে তারা আখিরাতে এই কোশ্চেনের, এই প্রশ্নের সঠিকভাবে অ্যান্সার দিতে পারবে। এরপরে কেমন সংগঠিত হবে? যখন যখন দুনিয়াতে কোনো আল্লাহ বলার মানুষ থাকবে না, তখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ফুঁক বলবেন, ফুঁক দিতে, তিনি সিংহায় ফুঁক দিলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে, আকাশে উঠতে থাকবে। এরপরে হাসর, হাসরকে কেমন সংগঠিত হওয়ার পরে দীর্ঘদিন সব কেউ থাকবে না পৃথিবীতে আল্লাহ ছাড়া, অতঃপর আল্লাহ তাআলা পুনরায় তিনি সকল জীবকে সৃষ্টি করবেন। এভাবে হাসরের ময়দানে সকলে উপস্থিত হবে, সেখানে দুনিয়ার পাপ পুণ্যের হিসাব দেওয়া হবে। সেদিন কোনো সাহায্য থাকবে না, আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত। সেদিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের জন্য কী করবেন? সুপারিশ করবেন। সেদিন আমাদের মুখমণ্ডলকে মুখরাঙ্কিত করে দেওয়া হবে, আমাদের সমস্ত অঙ্গতম সাক্ষ্য দিবে আমাদের দুনিয়া কৃত কর্মের ব্যাপারে, এবং নবীর আসলগণ ফেরেশতাগণ সাক্ষ্য দিবে। সুতরাং আমরা সর্বদা আল্লাহর কাছ থেকে বিরত থাকার চেষ্টা করব এবং সর্বদা ভালো কাজ করব, তাহলেই সম্ভব আখিরাতে বিশ্বাসের ফলাফল আমাদের মধ্যে বাস্তবায়ন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ তোমাদেরকে একটি, আমরা ছোট্ট একটি এই যজ্ঞ করবো, হ্যাঁ, তোমাদেরকে একটি ছোট্ট একটি পাঠ দিচ্ছি, তোমরা সুন্দরভাবে এই যজ্ঞ করে আমাকে দেখাবে, কেমন? তোমাদের এই যজ্ঞ হচ্ছে আখিরাতের ইচ্ছা সমূহের বর্ণনা করবে। আখিরাতের শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ তোমাদের এই জন্য হচ্ছে আখিরাতের স্তর সমূহ, আখিরাতের স্তর সমূহ তোমরা সুন্দরভাবে বর্ণনা করো, কেমন? তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা আরও ভালো করে পড়াশোনা করবে। এই বলে আজ আমি এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।